কি অবস্থা ভাই ব্রাদার, তোমাদের রাকিব ভাই চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেম প্লে ভিডিও নিয়ে। অনেকদিন পর ভিডিও সারতেছি ভাই, আশা করি পুরো গেম প্লেটা দেখবা, 20+ kills গেম প্লে। তো এখানে অর্ডার আমি নেমে পড়ছি, নিচে নেমে একটা গান পায় যায় আর একটা এনিমি রতো ভাই দেখছি, ঠিক আছে। বেচারা মেবি গান পায় নাই, দেখে সামনের দিকে গেছে, তো আমি গানটা নিয়ে ওরে খোঁজার জন্য সামনের দিকেই যাই। ওরা আরামসে নক ফিনিশ করে দিচ্ছে, কিন্তু আশেপাশে এনিমি ছিল, একটা ফুটস্টেপ মনে হচ্ছিল ক্লোজ থেকেই পাইতেছিলাম। লল ভাই, এনিমিটারে ড্যামেজ একটু দিয়েছিলাম, কিন্তু কিলটা আমার টিমমেট পায় গেছে। যাই হোক, ওরে ফিনিশ দেওয়া লাগবো, এখানে ওরে ফিনিশ আমার টিমমেটই দেওয়া দেয়, ওর থেকে জাস্ট একটু লুট টুট করি, তারপর সামনের দিকেই। বেচারা ভাই মনে সুখে ঘুরতেছিল, এখানে টিপিপি নিয়ে ওরা তো ভাই নক ফিনিশ দিয়েছে। তারপর উপরে সাইডে না কিছু এনিমি ছিল, তো ওদের মারার জন্য উপরে আসছি, আর উপরে একটা এনিমির ফুটস্টেপ পাইছি, তো ওরে মারার জন্য এখানে জাস্ট একটু হোল্ড করছি পজিশন টের পাওয়ার জন্য। ভাবছিলাম ভাই যে আমরা শর্টগান দিয়ে মারবো, কিন্তু শর্টগান তো ভাই কানেক্ট হলো না। যাই হোক, কোনোরকম এগিয়ে দেয় এটা নক করে দিয়েছি, তারপর এখানে ওর ফিনিশও দেওয়া দিই। তারপর সামনের দিকে কিছু এনিমি ছিল, তার আগে তো ভাই লুট টুট করা দরকার, তো এখান থেকে জাস্ট একটু লুট করি ওর থেকে, তারপর সামনে এনিমি টের পেলাম যে উপরে আসতেছে, ঠিক আছে। তো এখানে একটা গ্রেনেড মারছি, কাজ হয় না, রাশ দেওয়া লাগবো। এখানে ওরে মারার পর সামনের দিকেই ফায়ার হইতেছিল, তো ওইদিকে ওরে তো ভাই নক করে দিছে, কিন্তু ওর কাছে সেলফ রিভাইভ এইটটা ছিল, ঠিক আছে। তো ও তো ভাই নিজে নিজে রিভাইভ পায় যাবে, ওরে ফিনিশ দিতে যাইতে চাইছিলাম, কিন্তু তার আগে আবার টের পেলাম উপরে এনিমি, তো উপরে আসি। উপরে বসে বসে বেচার আকাশে তারা টারা গুনতাছিল, তো ওরে তো ভাই মারা দিছি, ঠিক আছে। কিন্তু আমার টিমমেট বলছিল উপরে যাইতে, কারণ উপরে আরও নাকি একটা এনিমি ছিল, কিন্তু এখানে আমি তো ভাই পড়ে গেছি, প্যারাশুট অন করতে চাইছি, তাও ভাই করতে পারি নাই, কোনোরকমে বাঁচা গেছি, ভাবছিলাম নক হয়ে যাবো। কিন্তু একটু পরেই দেখো, বুম গাইস ফিনিশ। এখানে দেখলাম একটা বাঙালি ছিল, যাই হোক গাড়ি নিয়ে চলে যেতে চাইছিল, ওদের তো ভাই মারা দিয়েছি। তারপরে এখানে জাস্ট ভাবছিলাম আর কোনো এনিমি টেনিমি নাই, কিন্তু একটু পরে দেখলাম একটা এনিমি, আবার দেখো জেট প্যাকটা নিয়ে উড়তাছিল। তো এটা তো দেখলাম ভাই পাকিস্তানি ছিল, তো ওরে নক করে দিয়েছি, টিমমেট ফিনিশ দিয়ে দিয়েছে, কিলো পায় গেছি। তো তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও না, ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দাও, আর এমন কেউ যদি থেকে থাকো যারবার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কষ্ট করে। আর আমি কিন্তু বর্তমানে ইউসি সেল করতেছি, কেউ যদি আমার থেকে ইউসি কিনতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিও, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি ইভেন্ট থেকে মনে করো লুট টুট করে তারপর সামনের দিকে দেখলাম যে ফ্লেয়ার পড়তেছে, এদিকে চলে আসি, এদিকে এনিমি না একটা মাত্রই ছিল, কিন্তু বট ছিল অনেকগুলো। তো এখানে নামার পর দেখো এনিমিতে ফায়ার করে, হারামজাদা এনিমি তো ভাই ড্যামেজটা তো ভাই মারাই দিছে। তো এখানে আমি নিচে নামে পড়ছি, এখানে জাস্ট হিলিং টিলিং করি, আর টিমমেট মনে করো যে দূরে চলে যায় বট মারার জন্য, কিন্তু বটগুলো আমি মাইরা দেই। এখানে আইসাও মনে করো যে একটা বট পাই, বটটারে মাইরা দেয়, কিন্তু এনিমি কই ছিল সঠিক জানতাম না। একটু পরেই দেখো ফায়ার করে এনিমিটা, আর এখানে আরামসে ছোটো ভাইরে মারা দিয়েছি, ঠিক আছে। ছোটো ভাই মনে করো আমার টিমমেটটা ফায়ার করতেছিল, টিমমেট তো রোবটে ছিল, আর আমি এখানে অ্যাঙ্গেল পাই আরামসে ওরে মারা দিয়েছি। তো সামনের দিকে আসার পরে এখানে দেখো আরও একটা রোবট, ভাইরে ভাই কাহিনী কি, সত্যি বলতে আমার টিমমেট ভাই রোবটটা ভালো চালায়, এই জন্য ওরাই চালাইতে দেয়, আমি বেশি এটা চালাই না, ঠিক আছে, কারণ আমি খুব ভালো মতো এটা ইউজ করতে পারি না, আমার কাছে কেমন যেন একটা লাগে। যাই হোক ভাই, এনিমি তো ভাই উপরে চলে গেছে, হালকা একটু ড্যামেজ দিছিলাম, তো এখানে আসি, উপরে ফুটস্টেপ ছিল।
বেচারা আমি ভয় দিছিল ভাই, চুপচাপ এক কর্নারে বসে ছিল। আমি আসার পর আমার মারার জন্য সামনের দিকে আগাইছে, আরামসে ওরে মারা দিছি, ঠিক আছে। তো ওরে মারার পর ওইখান থেকে লুট টুট করি, তারপর দেখলাম যে সামনের দিকে কিছু এনিমি আছে, ঠিক আছে, ব্রিজে। তো টিমমেটের কাছে স্নাইপার ছিল, তো আমি ভাবলাম স্নাইপারটা নিয়ে একটু স্নাইপিং করি। কিন্তু এখানে তো ভাই মনে করো যে টাট্টি স্নাইপিং করি ফার্স্টে, দেখো এখানে এনিমি দেখি, কিন্তু আমি দেখার পরপরই না এনিমিটা উইঠা যায়, আগে শুইয়া ছিল। লল ভাই, তোমরা তো ভাই জানো স্নাইপিং খুব একটা করি না, এই জন্য স্নাইপিং পারি না ভাই, সত্যি কথা। তো এখানে আসছি, মনে করো যে পজিশনটা চেঞ্জ করে আসলাম, ব্রিজের এনিমিগুলো এদিক দিয়ে গেলে অ্যাঙ্গেল পাবো একটু পরেই। সামনের ঘরে এনিমিটা দাঁড়াইছে, ওর গাড়ির তো ভাই অবস্থা পুরোপুরি খারাপ। তো ওরে তো ভাই রাশ দেওয়া লাগবো, এখান থেকে অ্যাঙ্গেল পাবো না জানতাম। তো এখানে মনে করো যে জেটপ্যাকটা ইউজ করে ওর ওইখানে যাই। এখানে জেটপ্যাক ইউজ করে চলে তো ভাই আসছি, কিন্তু ক্লোজের এনিমির সাথে সাথে না দূরেও একটা এনিমির একটু ফায়ার পাইছে, আর একটা এনিমির একটু দেখছিও, আরামসে নক করে দিছি। আর ক্লোজের যে এনিমিটা ছিল ওইটার অ্যাঙ্গেল না আমার টিমমেট পাইতেছিল উপর থেকে, কিন্তু এখান থেকে আমি অ্যাঙ্গেল পাইতেছিলাম না, তাই বলছি ভাই তুই মেরা দে, ওইটারে সমস্যা নাই, আমি দূরের গুলারে দেখতেছি। আর দূরে যে এনিমিটারে নক করলাম ওরে দেখো রিভাইভ ধরে তাও ওপেনে। বুম গাইস, খেতাম সিন। তো এখানে স্নাইপিং করে তো ভাই এই স্কোয়াডে মারা দিছি, বেচারাগুলো মনে করো পুরাই ওপেনে ছিল, স্মোক টিস্মোকও করে নাই, হুদাই রিভাইভ ধরছে, বুঝলাম না কাহিনি। যাই হোক, এখানে জাস্ট হিলিং করে জোন অনেক ছোট হয়ে গেছিলো, জোনে যাওয়া দরকার ছিল। এখানে জেটপ্যাকটা নিয়ে আমি চলে যাই সামনের দিকে, সামনের দিকে যাই হিলিং করা দরকার ছিল, পয়সা জাস্ট হিলিং করি, তারপর আবার টিমমেট মার দেয় সামনের দিকে এনিমি দেখছে, তো আমিও যাই একটু চেক করার জন্য। এমআর দিয়ে একটা নক করছি হেডশট দিয়ে, আরেকটা অ্যাঙ্গেল পাইছিলাম, একটা এমই ছিল ভাই, ওই একটা এমও তো যদি ওইটা নক করতে পারতাম তাহলে জোস হইতো। যাই হোক ভাই, যেটারে নক করলাম ওটার ফিনিশ দেওয়ার জন্য অ্যাঙ্গেল খুঁজতেছিলাম, কিন্তু অ্যাঙ্গেল পাইতেছিলাম না, আর ওর কাছে সেলফ রিভাইভ এটা ছিল আমি জানতাম, এই জন্য ও তো ভাই রিভাইভ হয়ে যাবে, কিল পাবো না জানি। তো এখানে ভাই এমআর এমও শেষ দেখে টিমমেটের কাছ থেকে আরেকটা গান নিয়ে আনিছি, আর এখানে আইসা মনে করো যে দাঁড়াইছি পজিশনটা চেঞ্জ করে, ভাবতেছিলাম আবার পিছন থেকে এনিমি টেনিমি থাকলে মাইরা দিতে পারে, কিন্তু লাকিলি পিছনে কেউ ছিল না, কিন্তু সামনেই এটারে তবে ফিনিশ দিয়ে দিছি। তারপর দেখলাম M4 হয় আমও কম, কিন্তু এই সাইড আবার M16 ছিল, টিমমেট মার্ক দিল, টিমমেট ভাই খুবই হেল্পফুল ছিল এই ম্যাচে, ঠিক আছে। তো এখানে আবার মনে করো যে এমন নিয়ে আবারও আমি আমার পজিশনে চলে যাই, তারপরে দেখো বুম গাইস, দূরে একটা সাপ হয়ে ছিল, মাটির মানুষ হয়ে ছিল, ওরে মাটির সাথে মিশাই দিছি, নক করা দিছি। ওর টিমমেট সামনের দিকে আছে, কারণ সামনের দিকে একটু আগে যেখানে একটা নক নিয়ে দিছিলাম না ওইখানে মনে করো স্মোক হয়েছিল, হেড খাইছি কিন্তু নক হয় না। আর ভাই গতকালকে কিন্তু একটা ভিডিও আপলোড দিছি ভাই, গ্লিশিয়ার লেভেল 5 করছি, হিট ইফেক্ট করছি, ওটা যারা যারা দেখো না অবশ্যই কিন্তু এই ম্যাচটা শেষ হওয়ার পর দেখে নিও। তো এখানে হয়ে গেছে উইনার, উইনার চিকেন ডিনার স্কিনের উপর। দেখো ভাই দুইটা ভিডিও চলে আসছে, গতকালকের আমার গ্লেশিয়ার লেভেল 5 করার ভিডিও আছে, রাইট সাইড আর লেফট সাইড আছে আমার একটা হ্যান্ড ক্যাম ভিডিও, তো যে যেটা দেখো না দেখতে পারো। তো এটাই ছিল আজকে গর্বের গেম প্লে, টাটা গুড বাই, টেক কেয়ার, দেখো আগামী গেম প্লেতে, বাই।